জীবন প্রবাহ বহি কালো সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে। তার উজ্জ্বল উপস্থিতি সমৃদ্ধ করেছে বাংলা ছবির জগৎকে, পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। অল্প কয়েকদিনের অভিনয় জীবনে বেশ কয়েকটি কালজয়ী ছবিতে তিনি অভিনয়ও করেছেন, কিন্তু এরপরই অভিনয় ছেড়ে ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে হারিয়ে যান, কেউ তার খোঁজ রাখে না। তিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন প্রতিভাবান অভিনেতা অয়ন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কোথায় আছেন তিনি, কেমন আছেন জানাবো এই ভিডিওতে। 1956-র 9ই ফেব্রুয়ারি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেতা অয়ন বন্দ্যোপাধ্যায়। পড়াশোনা করেছেন দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক স্কুল থেকে। 1972 সালে স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদার তার কালজয়ী ছবি শ্রীমান পৃথ্বীরাজের জন্য একজন কিশোর অভিনেতার সন্ধান করছিলেন। অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ কলকাতার স্কুলের সামনে থেকে সারল্যে ভরা অয়ন বন্দ্যোপাধ্যায়কে আবিষ্কার করেন তরুণ মজুমদারের এক সহকারী পরিচালক। কারণ কিশোর বয়সের অভিনেতার সন্ধান করতে তখন বিভিন্ন স্কুলের বাইরে সহকারী নিয়োগ করেছিলেন পরিচালক তরুণবাবু। 1973 সালে মুক্তি পেল তরুণ মজুমদারের কালজয়ী ছবি শ্রীমান পৃথ্বীরাজ। সন্ধ্যা রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত প্রমুখ স্বনামধন্য অভিনেতাদের পাশে নবাগত অয়ন ও মহুয়ার অভিনয় মুগ্ধ করেছিল অগণিত বাঙালিকে। আইকনিক বাংলা ছবিগুলির তালিকায় আজও উজ্জ্বল হয়ে আছে শ্রীমান পৃথ্বীরাজ। কালজয়ী এই ছবিতে অভিনয় করে BFJA পুরস্কার পান অয়ন ব্যানার্জি। কেমন শশুর ভাই, ভালো না বাপের বাড়ি? জবাব দিচ্ছ না যে, গুরুজন কথা কইলে জবাব দেওয়ার সুবিধা দেয়নি কেউ? আমি বুঝি মিষ্টা কা জম জানে। এই ছবির পর কিছুদিনের জন্য অভিনয় ছেড়ে দেন তিনি, মন দিয়েছিলেন পড়াশোনায়। দীর্ঘ 7 বছর পর আবারও তরুণ মজুমদারের ডাকে সাড়া দিয়ে বড় পর্দায় অভিনয় করেছিলেন অয়ন ব্যানার্জি। 1973 সালে মুক্তি পায় তরুণ মজুমদারের আরও এক কালজয়ী ছবি দাদার কীর্তি। এই ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অয়নবাবু। এরপর একে একে রাজপুরুষ, পথ প্রাসাদ, প্রতিভা, নবরূপা এবং হীরের আংটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় অয়ন ব্যানার্জিকে। তবে দুঃখের বিষয়, ছবিগুলি আর আগের মতো জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে ততদিন তাপস পাল, প্রসেনজিৎদের মতো নবাগত অভিনেতাদের উত্থান ঘটেছিল। ইন্ডাস্ট্রির গড্ডালিকা প্রবাহের চোরা স্রোতে ধীরে ধীরে হারিয়ে যান অয়ন বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হীরের আংটি ছবিতে লাস্ট অভিনয় করেছিলেন তিনি। সাহিত্যের সেরা সময় টিভি ধারাবাহিকের চাঁপাডাঙ্গার বউ সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছিল অয়ন বন্দ্যোপাধ্যায়কে। এরপর অভিনয় থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যান তিনি। একজন ব্যাংক কর্মচারী রূপে শুরু করেছিলেন নতুন জীবন। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লক্ষ যোজন দূরে চলে যাওয়া অয়নবাবু পরিবারের সঙ্গেই জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দিতে চান। তবে বাংলা ছবির দর্শক কোনো দিনও ভুলতে পারবে না তাদের প্রিয় শ্রীমান পৃথ্বীরাজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।